হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকাল থেকে আমি ইফতার পর্যন্ত কি কি করেছি সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো সকালে উঠে আমি প্রথমে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর এখানে কিছু রাত্রে খাওয়ার পরে কিছু প্লেট বাটি আমি ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছিলাম। শরীরটা তেমন ভালো লাগছিল না, তো দিয়ে দিয়েছি, না হলে প্লেট বাসি বেশি ছিল, সেজন্য যদি কম থাকে আমি সিঙ্কে ধুয়ে ফেলি। আর মনটাও তেমন বেশি ভালো নেই, দেশের পরিস্থিতি দেখে আর কি মনটা খুবই খারাপ করোনা ভাইরাসের কারণে। তো দেশের পরিস্থিতিও তেমন ভালো না, তো বাচ্চারাও একদম বাসায় বসে বোরিং হয়ে গিয়েছে, কি করবে। তো সব কিছু মিলিয়ে মনটা খুব খারাপ, আর তেমন কিছু ভালো লাগছে না। তো কখন যে আল্লাহ আমাদের এই করোনা ভাইরাস থেকে মুক্তি দিবেন, কখন যে উনি মুখ তুলে চাইবেন আমাদের দিকে, আর দেশের পরিস্থিতি কখন যে ভালো হবে, স্বাভাবিক হবে জানি না, আল্লাহর হাতে সব কিছুই। তো উনি যেদিন চাইবেন সেদিনে হবে। তো এখানে প্লেট বাটিগুলো আমি ধুয়ে এখন একটা বোলে নিয়ে নিয়েছি। অনেক প্লেট বাটি হয়ে যায় ধুতে ধুতে একদম শেষ। তো কালকে রাত্রে তেমন, গত রাত্রে আর কি তেমন ভালো লাগছিলো না, প্লেট বাটিগুলো একদম দিয়ে দিয়েছি ডিশ ওয়াশারে। তো কিছু প্লেট বাটি রয়ে গিয়েছে সেহেরি খাওয়ার পরে ধুইনি, তো এগুলো এখন ধুয়ে নিব। তো আমার সব কিছু নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো প্লেট বাটি হয়েছে। এত প্লেট বাটি হয় আসলে ধুতে ধুতে একদম শেষ। আর এখানে যে সেহেরি খাওয়ার পরে প্লেট বাটিগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, গ্লাস জগ সব ধুয়ে আমি ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে দিব আগে। আরও কিছু কাজ আছে ওগুলোও করে নিব, তারপরে রান্না করার জন্য যা যা দরকার সব কিছুই নিয়ে নিব। তো এখন এগুলো ধুয়ে নিচ্ছি, আর সিঙ্কটাও খুব ভালো করে ধুতে হবে আজকে, প্রত্যেক দিন ধুই আসলে সিঙ্কটা, ডেলি ধোয়া পরে সিঙ্কটাও খুব ভালো করে ধুয়ে ফেলি। তো রাতে যেহেতু সেহেরি খাওয়ার পরে আর আসা হয় না কিচেনে, তো সকালে এসে পুরা কিচেনটাও পরিষ্কার করতে হয়, কাউন্টার টপ নিয়ে সিঙ্ক নিয়ে সব কিছু আমি ক্লিন করে নিব। এখন সব কিছু প্লেট বাটি ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গিয়েছে, আমি সিঙ্কটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন একটা শুকনো টাওয়াল দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। এতে কিন্তু একদম ড্রাই থাকে, আমার খুবই ভালো লাগে ড্রাই থাকলে। তো এখন চারিদিকে একটু মুছে নিয়েছি, আর রান্নাবান্না কী করবো সব কিছু নামিয়ে নিব ফ্রিজ থেকে। তো এখানে আমার ময়দাটা শেষ হয়ে গিয়েছে, আজকে কিছু অন্তর আর রোল তৈরি করবো, বাচ্চা বড় ছেলে খাবে বলছিল। আমার তিন ছেলে মেয়ে কিন্তু খুবই পছন্দ করে রোল আর অন্তন। এখানে কিছু, এটা হচ্ছে চিড়া, চিড়াটাও শেষ হয়ে গেছে, প্যাকেটগুলো খুলে এখন জারে নিয়ে নিব। চিড়াটা আমাদের, আমার ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করে, রোজাটা ভাঙে, আর রোজা ভাঙার পরে এই চিড়া দিয়ে কিন্তু ইফতারটা করে। প্রথমে খালি পেটে যদি আমরা একটু চিড়া খাই, তাহলে আমাদের সারাদিনে যে পেটটা খালি ছিল ওটা অনেক ভালো থাকবে, চিড়াটা খেলে পেটটা অনেক ঠান্ডা থাকবে। এখন আমি ময়দাটাও নিয়ে নিয়েছি। তো জোহরের নামাজটা পড়ে এখন চলে আসলাম আবার কিচেনে, তিনটা বাজে তখন কিচেনে আসছি, রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। সব কিছু করে টুরে আমি উপরে গিয়েছিলাম, উপরে গিয়ে শাওয়ারটা নিয়ে নামাজ পড়ে আর রেস্ট নিতে পারিনি। তিনটা কীভাবে বেজে যায় আসলে বলতেও পারি না, কাজ করতে করতে এই মানে কিচেনে কাজগুলো করতে করতে অনেক সময় লেগে যায়। কি রান্না করব বের করি, কোটা বাছা করতে করতে একদম জোহরের আজান দিয়ে দেয়। তো এখন আমি কই মাছগুলো একটু ভেজে নিচ্ছি, আজকে কই মাছ ভুনা করব, মুরগির ঘিলা কলিজা বা এগুলো একটু আলু দিয়ে রান্না করব, একটু ভুনা ভুনা করে।
আর রান্না করব কাঁকরোল, যে নতুন কাঁকরোল এখন বাজারে এসেছে ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো সেইগুলো আর শেয়ার করব না। আর ঢেঁড়স রান্না করব চিংড়ি শুটকি দিয়ে, খুবই মজার হয়, আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি। তো এখন আমি চিকেনটা রান্না করে নিয়েছি, আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে। চিকেনটা যেভাবে আমরা রেগুলার রান্না করি ওইভাবে করছি আমি, একটু ভুনা ভুনা করে আলু দিয়ে। আমার খুব পছন্দের একটা মানে খাবার এই মুরগির ঘিলা খুলিচ আর পা, আমি কিন্তু খুবই পছন্দ করি, মাঝে মধ্যে রান্না করি, বাচ্চারাও খেতে চায়। তো এখন আমি এখানে কই মাছটা রান্না করছি, এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি লাগে, তো আমি আর কোনো আদা রসুন বাটা ইউজ দিব না। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দেওয়ার পরে আমি একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাছটা রান্না করে নিব। অন্য কোনো মশলা আজকে অ্যাড করব না, যেহেতু গতকালও কিন্তু রিচ ফুড খাওয়া হয়ে আছে, যে চিকেন রোস্ট, রোজার মধ্যে আসলে তো রিচ ফুড খাওয়াটাই ভালো না, একটু পাতলা ঝোল টাইপের কিছু খেলে মানে হজম ক্রিয়া অনেক ভালো থাকে। এখানে আমি একটু কষিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে আরও কষিয়ে নিব। আমার চিকেনের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো অ্যাড করে দিব, এটা বাচ্চারা খাবে প্লাস আমি একটু খাবো, তো এইভাবে রান্না করে নিয়েছি সেহরির জন্য। আপনাদের ভাই তো কই মাছ দিয়ে ভাতটা খেয়ে নিবে, অন্য কিছু তেমন খাবে না। এখন আমি ভালো করে কষিয়ে তো পানিটা পরে অ্যাড করব, এখন কষাতে দিচ্ছি। আজকে একটা মজার ডেজার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্নাবান্নাগুলো একদম হয়ে গিয়েছে, সবজিগুলোও রান্না করে নিয়েছি। এখানে এক টেবিল চামচ আমি ঘি দিয়েছি, দিয়ে দিচ্ছি 3/4 কাপ সেমাই। সেমাইটা খুব ভালো করে আজকে ভেজে নিব। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাই কাস্টার্ড রেসিপি, খুবই মজার একটা ডেজার্ট। আপনারা ঈদে কিংবা গরমের দিনে কিংবা ইফতারির টেবিলেতে আপনারা এই সেমাই কাস্টার্ডটা রাখতে পারেন। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি নেড়ে ছেড়ে, এখন একদম সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আমি নামিয়ে নিব। খুব ভালো করে একটু ভেজে নিতে হবে সেমাইটা। এখানে কিছু হাফ লিটার দুধ নিয়েছি আমি, দুধগুলো একটু জাল দিয়ে নিচ্ছি। প্রাণের যে ঘন দুধটা পাওয়া যায় ওইটা আমি নিয়েছি। এখানে 1/2 টেবিল চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি যাতে করে কোনো দলা না বাঁধে, আর যেহেতু স্মুথলি এটা কাস্টার্ড পাউডারটা যাতে পানির সাথে খুব সুন্দর করে মিশে যায় ওই দিক খেয়াল রাখতে হবে। তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, সামান্য একটু পানি দিয়ে। এদিকে দুধটাও যা অনেক অনেকটা ঘন হয়ে এসেছে, আর সাইডে যে দুধের সরগুলো লেগে আছে এগুলো একটু নেড়ে ছেড়ে আমি দুধের সাথে মিক্স করে দিব যাতে করে দুধটা ঘন হয়ে যায়। তো আমি নেড়ে ছেড়ে ঘন করে নিচ্ছি। তো দুধটা ফুটে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে, দুধটা সেমাইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি। নেড়ে ছেড়ে আমি সেমাইটা সিদ্ধ করে নিব। খুবই মজার একটা ডেজার্ট, আপনারা ঈদে কিন্তু এটা রাখতে পারেন টেবিলে, বাচ্চারা বড়রা সবাই কিন্তু এই ডেজার্টটা খুবই পছন্দ করবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, অনেকটা ফুটে এসেছে দুধটা, আপনারা চাইলে 3/4 কাপ যতটুকু সেমাই নিয়েছি ততটুকু চিনিটা অ্যাড করতে পারেন। তো মিষ্টিটা আমি একটু কম খাই সেজন্য চিনিটা কম অ্যাড করেছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিয়েছি ওটাও দিয়ে দিচ্ছি, দুধটা যখন একটু ফুটে আসবে এখন ভালো করে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু পরে কিন্তু একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে, অনেক মজার একটা ডেজার্ট, বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমার একদম হয়ে গেছে কাস্টার্ডটা, তৈরি হয়ে গেছে। এটা স্বাভাবিক তাপমাত্রা একটু রেখে
ঠান্ডা করে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আমি আপেল কেটে নিয়েছি, 2 ধরনের আঙ্গুর কেটে নিয়েছি, কলা কেটে নিয়েছি, এখানে কিছু নাটস, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিছু কিশমিশ নিয়েছি। এখন আমি ডেজার্টটা তৈরি করে নিব। 2 ঘন্টা পরে দেখছেন কতটা ঘন হয়ে গিয়েছে সেমাইয়ের কাস্টার্ডটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিব। এটা ইফতারের আগে আগে কিন্তু আমি করছি, 4টার দিকে কিন্তু এটা আমি রান্না করে নিয়েছিলাম। এখন আমি 1 লেয়ারের নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি সেমাই কাস্টার্ড। খুবই মজার একটা ডেজার্ট, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ইফতারের টেবিলে কিন্তু এই ধরনের ডেজার্ট খেতে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। তো এখন দিয়ে দিচ্ছি কিছু আপেল কুচি। এখন কিছু আঙ্গুর কুচি দিয়ে দিচ্ছি। বাসায় যে ফ্রুটসগুলোয় থাকে ওই ফ্রুটসগুলোয় দিয়ে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। কিছু কলা দিয়ে দিচ্ছি, কিছু কালো আঙ্গুর দিয়ে দিয়েছি। আমার কাছে বাসায় আনার ছিল না, আনারটা দিলে কিন্তু আরও অনেক সুন্দর লাগে। এখন 1 লেয়ার দিয়ে দিচ্ছি আমি, যে সময়ের কাস্টার্ডটা তৈরি করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। তো আমার সাজানো হয়ে গিয়েছে, আমি এখন উপরের লেয়ারে একটু ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে ডেজার্টটা। খুবই সহজ একটা রেসিপি, বাসায় খুব সহজে কিন্তু তৈরি করা যায়, আর মেহমান আসলে আপনারা সহজে এটা তৈরি করে এটা সার্ভ করতে পারেন মেহমানদের। আর কিছু বাদাম দিয়ে দিচ্ছি, আর কিছু কিশমিশ দিয়ে দিব। এখন আমি আবার ফ্রিজে রেখে দিচ্ছি, এটা একদম ইফতারের আগে আগে কিন্তু বের করে নিব। একটু আঙ্গুর দিয়ে সাজিয়ে নিচ্ছি উপরে, উপরে কিন্তু একটু আনার দিয়ে দিলে, আনারের দানাটা দিলে কিন্তু আরও অনেক সুন্দর লাগে। আমার বাসায় ছিল না সেজন্য আমি অ্যাড করতে পারছি না। তো আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই ডেজার্টটা, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে গরমের দিনে কিংবা ইফতারির টেবিলে। আর এখানে কিছু ছোলা ভুনা করে নিয়েছি, এগুলো আমি হটপটে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু যে অন্তন আর রোল বানিয়েছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো একদম ইফতারের আগে আগে 10 মিনিট আগে আমি কিন্তু এভাবে ভেজে নিই। তো অন্তন আর রোলের রেসিপি আর শেয়ার করলাম না, এটা কম বেশি আমরা অনেকেই জানি কীভাবে করতে হয়। উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি, ইফতারের সময়টা একদম ঘনিয়ে এসেছে। তো সবাই মোনাজাত ধরবো, মোনাজাত ধরে তারপর আমরা ইফতারটা করবো আর কি। প্রত্যেক দিন আপনাদের ভাইয়া ইফতারের আগে একটা মোনাজাত হয়, মোনাজাত করে আমরা ইফতারটা করি। আমার অন্তন রোলগুলো ভেজে নিয়েছি, আরও কিছু আছে ওগুলো একটু ভেজে নিয়েছি। তো আমার ভাত সবগুলোই ভাজা হয়ে গেছে, আমি এখন টেবিলটা সুন্দর করে সব ইফতার দিয়ে সাজিয়ে নিব। কিছু চিড়া করেছি, আর এই যে সেমাই কাস্টার্ড ডেজার্ট এটাও সাজিয়ে দিচ্ছি, ফ্রিজ থেকে বের করে নামিয়ে নিলাম। আর কিছু রসমালাই এনেছে আপনাদের ভাইয়া, ওগুলোও দিব। আর কিছু তরমুজ কেটে দিয়েছি আর ট্যাং করেছি, বাচ্চারা মিরিন্ডা খাবে বলছে, মিরিন্ডা নিয়ে এসেছে তারপর আমার বড় ছেলে গিয়ে। তো কেমন হয়েছে আজকে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।